नमस्कार बंधुरा आमादेर चैनले आपनाके स्वागतम। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ঘূর্ণিঝড় আমফান শেষ পর্যন্ত আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু ধেয়ে আসছে এবং সেই সঙ্গে বাংলাদেশের জন্য কিন্তু যথেষ্ট সতর্কবার্তা রয়েছে। তো এই ঘূর্ণিঝড় কিন্তু ভয়ঙ্কর আকার নিয়ে ধেয়ে আসছে। কত কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন অঞ্চল এই ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে, সমস্ত বিষয়গুলো আপডেটগুলো আমরা এক এক করে এই ভিডিওটির মাধ্যমে জানব। তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য। তো আসুন আজকের ভিডিওটা শুরু করা যাক। রাজ্যের দিকে ধেয়ে আসছে আমফান, হাওয়া অফিসের সকালে তথ্য সেই কথা জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, আমরা এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী 17 তারিখ থেকে ঘূর্ণিঝড় ক্রমে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে আগিয়ে যাবে, তারপরেই সেটি বাঁক নেবে উত্তর উত্তর পূর্ব দিকে, ধাওয়মান হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের ওপর দিয়ে। 18 থেকে 20 তারিখের মধ্যে এই ঘটনা ঘটবে। তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন শেষ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামীকাল রবিবার ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে, পরে তা আরও শক্তি বাড়িয়ে অতি ভয়ঙ্কর রূপ নেবে। মঙ্গলবার ঘূর্ণিঝড়ে গতি পৌঁছে যেতে পারে প্রতি ঘন্টায় 170 থেকে 200 কিলোমিটার। তো বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন কি ভয়ানক গতিবেগে এই ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। স্থলভাগের দিকে যত এগোবে তার গতি কিছুটা হলেও কমবে, তবে আছড়ে পড়ার সময় আমফান কতটা শক্তি বাড়াবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর, এখন থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার দুপুরে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপটি উড়িষ্যার পারাদ্বীপ থেকে 1060 কিলোমিটার দূরে রয়েছে, দীঘা থেকে 1220 কিলোমিটার এবং সেই সঙ্গে বাংলাদেশের খেপুপাড়া থেকে 1330 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরে বলেন, গভীর নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে দীঘা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে, পরে উত্তর পূর্ব দিকে অভিমুখ থাকলেও এখনই বলা যাচ্ছে না কখন কোন সময়ে কোথায় তা আছড়ে পড়বে, সময়ে সময়ে এ বিষয়ে বুলেটিন দেওয়া হবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখাবো যে বর্তমানে ঘূর্ণিঝড়টি কোথায় রয়েছে এবং ধীরে ধীরে এটি কীভাবে এগিয়ে আসবে। তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার ম্যাপ, একটু প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। বর্তমানে কিন্তু ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়টি এবং এটি আস্তে আস্তে কিন্তু এভাবে ঘনীভূত হতে হতে কিন্তু এই দিকে আসবে, আসার পর এটি কিন্তু বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের দিকে আসতে পড়তে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে এই পথে কিন্তু ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তো বন্ধুরা ভয়ঙ্কর রূপ নিয়ে আমফান যদি এ রাজ্যের উপকূলে আছড়ে পড়ে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, ক্ষতি হতে পারে চাষের, একে করোনা জেরে ত্রাহি ত্রাহি অবস্থা। তার উপর আমফান যদি সরাসরি ছোল মারে এ রাজ্যের উপকূল এলাকায় তাহলে সংকট আরও বাড়বে, ইতিমধ্যেই প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমফানের প্রভাবে উড়িষ্যা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে, তার প্রভাব পড়তে পারে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের প্রায় সব জেলাতে, তারপর ঘূর্ণিঝড় চলে যেতে পারে বাংলাদেশের দিকে। তবে সব কিছু নির্ভর করছে উত্তর পূর্ব দিকে নেওয়া ওই বাঁকের ওপরে। গত বছরের নভেম্বর মাসে ঘূর্ণিঝড় বুলবুলের গতিপ্রকৃত ঠিক একই রকম ছিল, উড়িষ্যার প্রাদীপের কাছ থেকে বাঁক নিয়ে এরাজ্যের কান ঘেঁষে সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশে চলে গিয়েছিল সে। আমফান এরাজ্যে আছড়ে পড়বে নাকি বুলবুলের পথে সে যাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে ঘূর্ণিঝড়ের জেরে এরাজ্যে আগামী সপ্তাহে শুরুতেই ঝড়বৃষ্টি হবে এবং ভাসবে কলকাতা সহ 7 জেলা।